বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এক সংক্ষিপ্ত সফরে 2 নভেম্বর মঙ্গলবার লন্ডনে এসে পৌঁছেছেন। সন্ধ্যা 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম খান সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা কয়েকশো সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তিনি 52 বাংলাকে বলেন, বাংলাদেশে যখন হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব সম্প্রীতির বন্ধনে চিরাচরিত নিয়মে চলছিল, ঠিক তখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একদল খুনি মানুষ মেতে উঠেছিল। কুমিল্লার পূজা মণ্ডপে কথিত পবিত্র কোরআন অবমাননার ঘটনাটি ছিল দেশবিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি চক্রান্ত। স্বাধীন বাংলাদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বাঙালি অবাঙালি বিভাজন কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে আমরা এই অমানুষ ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখতে পেরেছি। পরে হিথ্রো বিমানবন্দরের নিকটস্থ একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ডিনারের আয়োজন করা হয়। ছাত্রনেতা সৈয়দ তাহমিমুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন। সভায় বক্তব্য রাখেন আহাদ চৌধুরী বাবু, ফারুক আলী, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, মকসুদ রহমান, আশরাফুল ইসলাম, ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, আনিসুজ্জামান আজাদ, সৈয়দ মোস্তাক আহমেদ খোকন, সৈয়দ সাদেক শায়েক আহমেদ, দীপঙ্কর তালুকদার, আবুল কালাম রাজু, আক্তার হোসেন, আবুল এইস, স্বপন আহমেদ, ফখরুদ্দিন, রুবেল আহমেদ এবং জুয়েল আহমেদ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সভানেত্রী শেখ হাসিনার জলবায়ু সম্মেলনে যোগদান বর্তমান বিশ্বের জন্য একটি ইতিবাচক ধারার সূচনা করবে। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি সুচারুভাবে সম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি সবাইকে দোয়া ও যার যার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান। আমরা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, যারাই এখানে এসেছেন, আমরা কোন জায়গায় না কোন জায়গায় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আজকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা সেই কাজে বঙ্গবন্ধু কন্যাকে আমরা সহায়তা করে যাচ্ছি। রাজ্য আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা জয় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় যে কয়েকটি কর্মসূচি নেওয়া হবে, আপনারা প্রত্যেকেই সেই কর্মসূচিগুলোতে থাকবেন, কারণ এই জায়গায় সেই খুনি জিয়াউর রহমানের তারেক জিয়ার সন্তান এখানে থাকে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, সেই দুর্গাপূজার 2 দিন আগে দেশে একটি অস্থিতিশীল করার জন্য তারা এমনকি জয়ন্তী শেখ হাসিনার জন্য সর্বস্বতন্ত্র যেটা রংপুরের পীরগঞ্জে নিবৃত জেলে পল্লীতে তারা অগ্নিসংযোগ করে, এই কাজগুলো মূলত বঙ্গবন্ধুর কন্যাকে হেয় করার জন্য এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আনার জন্য এই কাজগুলো তারা লন্ডনে বসেই এই ষড়যন্ত্রগুলো করে থাকে। এই কারণে আপনারা ইতিমধ্যে আপনারা সবসময় এই ব্যাপারে সুচ রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। বিমানবন্দরে প্রবাসী হয়রানিতে সরকার নানা পদক্ষেপ নেওয়াতে বর্তমানে এর সুফল ভোগ করছেন প্রবাসীরা উল্লেখ করে বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা আগের চেয়ে এখন অনেক বেশি উন্নত এবং দিন দিন এর মান আরও বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের ভাই, সহযোদ্ধা, বন্ধু, সেই হিসাবে আসলে আপনারা আন্তরিকতার কারণেই এসেছেন। বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা বলতে গেলে রাস্তা থেকে তুলে এনে আমাকে রাজনীতির এমন একটা জায়গায় দায়িত্ব দিয়েছেন, সেটা আমি মনে করি আপনারা এখানে অনেকেই আছেন যারা আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সেটা আপনাদের অর্জন। আপনারা আমার পাশে ছিলেন বা আমাকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন এবং আপনাদের শুভেচ্ছা ছিল বলেই এটা হয়েছে। এই অর্জন বা এই প্রাপ্য বিষয়টি আমার ব্যক্তিগত নয়, আমি মনে করি আমার সকল রাজনৈতিক যারা শুভাকাঙ্ক্ষী সহকর্মী বন্ধু বান্ধব এটা সকলের। রেস্টুরেন্টে রাতের খাবারের পর দীর্ঘদিনের সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা ছাত্রলীগ থেকে মনোনীত জিএস অসুস্থ সৈয়দ তৌহিদ ফিতরাত হোসেনকে দেখতে তার বাসায় যান। অসুস্থ সৈয়দ তৌহিদ ফিতরাত হোসেন শফিউল আলম চৌধুরীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।